নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমরাও ভালো আছি। তো এখন সকাল প্রায় 10:30 বাজতে যায়। আমি আজ ঘুম থেকে উঠেছিলাম 6:30, তখন উঠে মেয়ে স্কুলে গেল 7:45, হাজবেন্ড অফিস গেল 7:30। ওরা যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন দেখি সকাল 10:30 বাজে। তো উঠে দেখি আজ ঘরে প্রচুর কাজ, জামা কাপড় এলোমেলো হয়ে আছে, জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আজ সারা দিনটা ঘরেই থাকবো, ঘরেই কাটাবো আর ঘর গোছাবো আর কি। তো আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, চলুন। তো সময়টা দেখুন, 10:30 হয়ে গেছে। সবার আগে আমাকে ব্রেকফাস্ট করে নিতে হবে, তারপরে কাজে লেগে পড়বো, না হলে তো খালি পেটে কাজ করা যাবে না। তো আজ আমার এই টেবিলটাকে গোছাতে হবে। এটা হাজবেন্ডের অফিস টেবিল, যখন ওয়ার্ক ফ্রম হোম বা ঘর থেকে যখন কাজ করে তো এই টেবিলে বসে কাজ করে। তো আমার মেয়ে ওর যত যাবতীয় এই এই জিনিসপত্রগুলো সব ওই টেবিলের উপরে রেখেছে। তো আমাকে বলে গেছে টেবিলটা গুছিয়ে রাখতে, এগুলো টেবিল থেকে সরিয়ে রাখতে। তো এগুলো করব, প্লাস সব একটু মোছামুছি করবো, যে স্ক্রিনগুলো ধুলো পড়ে গেছে এগুলো মুছবো। তো আমি আমার বেডরুম থেকে বেরোচ্ছি। এই তো আজ বেড কভারগুলোও চেঞ্জ করব, প্রচুর কাজ আজ ঘরে। চলুন বাহিরে যাওয়া যাক। এদিকে দেখুন কত জামা কাপড় সোফায় পড়ে আছে, এগুলো পরিষ্কার জামা কাপড় ধোয়া হয়েছে। তো এখানে সুইডেনে আমরা কিভাবে জামা কাপড় পরিষ্কার করি এটা নিয়ে আর একটা ব্লগ করব আর একদিন। তো এগুলো পরিষ্কার জামা কাপড়, কাঁচা কাঁচা জামা কাপড় আর কি। তো এগুলো এভাবে রাখা হয়েছে, এগুলো আমি এভাবে পাঠ করবো, ভাঁজ করে নেব। এই যে মেয়ের রুমটাও এলোমেলো, মেয়ে স্কুলে চলে গেছে, সব বেড কভার চেঞ্জ করতে হবে সব রুমেরই। চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে স্কুলে গেছে, যেহেতু আমিও আর ঘুম থেকে উঠিনি, এইমাত্র উঠলাম। চারিদিকে এলোমেলো হয়ে আছে, আজ প্রচুর কাজ। আজ ফ্লোরগুলো মুছবো, এটা কাঠের ফ্লোর, তো প্রত্যেক দিন রেগুলার মুছতে হয় না আর ঠান্ডার সময় বলে। তো আমি মাসে দুবার মুছি, তো আজ মুছবো ফ্লোরগুলো। তো সবার আগে আমি কী খাবো সেটা বানিয়ে নিই। এখানে দেখুন পাস্তা, এটা আমার হাজবেন্ড পাস্তার সাথে আরও কিছু সবজি সয়াবিন দিয়ে এটা সিদ্ধ করে রেখেও গেছে, তো অনেকটাই হেল্প হয়েছে আমার। তো আমি এটা খেয়ে নেব, আমি একটু ডিম দিয়ে এটা একটু নেড়ে নিই, আপনার সঙ্গেই থাকুন। তো দেখুন আমি প্যানে ডিম, দুটো ডিম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ কি আমি একটু ঝাল খেতে পছন্দ করি। তো এটাকে এভাবে নেড়ে নেব, ডিম দুটোকে এভাবে নেড়ে নেব। খুব সিম্পল আর সহজ রেসিপি। খেতেও ভালো লাগে, আমার তো এভাবেই খেতে ভালো লাগে, আমি এভাবেই খাই মাঝে মাঝে। এবার করব যেটা, এই যে এবার সেদ্ধ সেদ্ধ পাস্তাটা আমি এবার ডিমের মধ্যে দিয়ে দেবো। তো আমার সকালে খাওয়ার জন্য খাবার তৈরি, আমি এটা খেয়ে নেব, দেখুন দেখতে কেমন হয়েছে। এই যে পাস্তা ডিম দিয়ে, এটার সাথে কেউ চাইলে সস নিতে পারে, টমেটো সস বা গ্রিন চিলি বা অন্য কিছু। তো যেহেতু আমি এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি কুচি কুচি করে, আমি কোনো সস নেব না, আমি এটা এভাবেই শুধুই খাবো। তো দেখি খেয়ে বলছি কেমন হয়েছে। তো খাওয়া শুরু করি। সব কিছুই ঠিকঠাক, নুন ঠিক, ঝালটা একটু বেশি, তো আমি তো ঝাল খাই, ভালোই লাগছে খেতে।
তো খেয়ে নি, খেয়ে অন্যান্য কাজগুলো করব। তো এখন সন্ধ্যা 6:30, 6:30 বাজে। আমি কিছুক্ষণ আগে স্নান করে এলাম, এই তো টেবিল পরিষ্কার করে নিয়েছি, পুরো সমস্ত বাড়ি পরিষ্কার করে নিয়েছি। সারাদিন প্রচুর কাজ হয়েছে আজকে, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এর মধ্যে রান্নাও করে নিয়েছি। তো মেয়েকে জুস দিয়েছি, মেয়ে জুস খাবে আর আমি চাটা খাবো। তো আজ সারা দিনটাই তো এভাবেই কাটলো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি কাজকর্ম করে। তো এখন তো রাত্রি হয়ে গেছে, আর বাইরে বের হবো না। মেয়ে স্কুল থেকে এসে ওকে জিজ্ঞেস করবো স্কুলে আজ কেমন পড়াশোনা হলো, সারাদিন কি কি করলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।